স্ক্রিন দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আজকে আমরা ক্লাস করব, কিছু গতদিন পর্যন্ত আমরা যতটুকু শিখছিলাম সেটা অনুপাতে আমরা একটা প্রজেক্ট তৈরি করতে পারি। তো আজকে প্রজেক্টটা আরো ইজি ওয়ে শিখবো যে কিভাবে প্রজেক্টটাকে আরো সুন্দরভাবে আরো তাড়াতাড়ি সাবমিট করা যায়। আর তার আগের কাজ হচ্ছে আজকে আমরা শিখবো হচ্ছে ভিএস কোড দিয়ে। কি দিয়ে? ভিএস কোড মানে ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। আমরা কেন নোটপ্যাডে এতদিন কাজ করলাম? অনেকেরই বলতে পারেন যে ভাই নোটপ্যাড কেন এত ব্যাক দিতে আপনি, এই যুগে এসব মানুষ নোটপ্যাড ইউজ করে? আসলে আমরা সবাই তো কোডিং এ জিরো। আপনি একটা প্রজেক্ট করে দেখান যে ফেসবুকে লগইন পেজ না, আমি প্রজেক্ট করে দেখাবো কি না দেখাবো সেটা পরের বিষয়। এখান থেকে আগে দেখেন বিষয়টা, আমি কি বোঝাতে চাচ্ছি কি দেখাতে চাচ্ছি সেটা আগে বুঝেন। আমরা চাচ্ছিলাম কি, আমরা চাচ্ছিলাম যে ভাই আরো কি তাড়াতাড়ি কাজটা করা যায়। তো আমরা এতদিন ধরে কাজ করছিলাম যে একটু তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট যদি লিখতে পারি তাহলেই হয়তো বা তাড়াতাড়ি করা যায় কাজ, কিছু জানতাম না। আমরা কিন্তু এখন বেসিক কোড যেগুলো আছে সবাই জানি, প্রত্যেকটা কোডের মানে জানি, প্রত্যেকটা কোড নিজে নিজে লিখতে পারি, তাই পারি না? জি ভাই। এখন আমরা চাইলেও শর্ট ফর্ম শিখলেও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা আছে? কোনো প্রবলেম করবে না, কারণ আমরা এখন কোড সম্পর্কে জানি। যদি কোড সম্পর্কে না জানতাম তাহলে এটা সমস্যা হইতো। আমি যদিও চাইছিলাম যে 10 ক্লাসের পর থেকে আমরা এটা শিখবো, কিন্তু না, আমরা চাচ্ছিলাম যে এখন থেকে আমরা ফার্স্ট ইয়ার কাজ করব। তো এটার জন্য আপনাদের কি করতে হবে? এটার জন্য আপনাদেরকে একটা ভিএস কোড ইনস্টল করতে হবে আপনার পিসিতে। কিভাবে ইনস্টল করবেন আমি দেখাই দিই। প্রথমে এখানে সার্চ দিবেন ভিএস কোড, এটা লিখে সার্চ দিবেন গুগলে। এখন কথা হচ্ছে যার ভিএস কোডটা কাজ করবে না বা ভিএস কোডের প্রবলেম হয়েছে সে ভিএস কোডটাকে স্কিপ করে যাবেন, গিয়ে সে নোটপ্যাড প্লাস প্লাস এ লিখবেন, কিন্তু কাজ জমা দিবেন না, এমন ফাঁকিবাজি কাজ করলে কিন্তু হবে না। এই কোডের এডিটর গুলা শুধু লিখার দায়িত্ব বহন করে, অন্য কিচ্ছু না। তাই আপনার কিন্তু লিখার জায়গা আছে, নোটপ্যাড আছে না? নোটপ্যাডে লিখে কিন্তু কাজ জমা দিতে হবে, এমনটা না যে ভাই আমি তো কাজ জমা দিব না, আমি তো ভিএস কোড আমি ইউজ করতে পারতেছি না তাই কাজ জমা দিব না, এটা যেন না হয়। ভিজুয়াল স্টুডিও ভাই একটা কথা বলবো? জি জি বলেন। হ্যাঁ, ভিজুয়াল স্টুডিওতে ওই যে মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো লেখা হয় তাই না? হ্যাঁ, সি শার্প সবই লেখা যায়, এটাতে লেখা যায়, ব্র্যাকেটসে লেখা যায়, অ্যাটমে লেখা যায়। এখন কথা হচ্ছে এই যে এইখানের পার্টটা দেখেন, আপনারা যারা যে আমরা যারা গরিব আছি তাদের জন্য এইটা। তো এখানে দেখেন যে আপনার পিসিটা কত বিটের, যদি আপনার পিসিটা 64 বিট হয় তাহলে 64 বিটের নাম হবেন, যদি এখান থেকে 32 বিট হয় তাহলে 32 বিট, যদি এআরএম হয় তাহলে এআরএম এর নামায় নিবেন, যদি কেউ লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন তাহলে এগুলো ইউজ করবেন, যদি কেউ ম্যাক ইউজ করে থাকেন তাহলে ম্যাক এরটা যেকোনো একটা ইউজ করবেন। তো আমরা যদি এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করতেছি তাই আমরা উইন্ডোজ এরটা নামায় নিব, কেউ সিস্টেম ইনস্টলার বা এগুলো নামাবেন না, ইউজার ইনস্টলার নামালেই চলবে। তো আমার যেহেতু 64 বিট তাই আমি 64 বিট এরটা নামায় নিলাম। এখানে আপনি ক্লিক করলে পরে এটা নেমে যাবে, এটা ডাউনলোড এখন শুরু হয়ে যাবে। আপনি কোথায় রাখবেন সেই পার্টটাতে রেখে দিবেন, আমি আপাতত এখানে রেখে দিচ্ছি। এই যে আমার ডাউনলোড হচ্ছে। তো আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পরে নর্মাল যে রকম ভাবে আমরা ইনস্টল দিই সেরকম ভাবে ইনস্টল দিতে হবে, নেট স্পিড মানে আজকে উইক 22 মিনিট লাগবে ভাবা যায়। সফটওয়্যার ইনস্টল দিতে পারেন না আপনারা? দিয়েছিলাম মনে হয় আপনাদের জন্য দেখানোর জন্য। তাহলে ওয়েট করতেই হবে, উপায় নাই। আমি আপনাদের দেখানোর জন্য ওইটা ডিলিট করে দিয়েছিলাম বুঝছেন, যে তাহলে বুঝবে না, অনেকে আছে একেবারে নতুন যারা বুঝতে পারবে না, এই জন্য যেভাবে একটু ইনস্টল দিয়ে নেন তাহলে ওদের জন্য ভালো হবে আর কি। সমস্যা নাই, টাইম বেশি লাগে লাগুক, আর কোনো প্রবলেম আছে টাইমে? না না সমস্যা নাই, না না প্রপার কোনো শিখতে পারাই ভাই। মানে সবচেয়ে স্ক্রিনশটটা একটু অফ করেন তাহলে দ্রুত ডাউনলোড হয়ে যাবে ভাইয়া। স্ক্রিন শেয়ারটা বিষয় না, আমার নেট কানেকশনে আজকে কেন জানি না একটু উইক, তারপর আমি অফ করে দিলাম। আপলোড ডাটা
আপলোড প্লাস ডাউনলোড একসাথে নিচ্ছে, এই জন্য স্লো হইতে পারে। আচ্ছা সমস্যা নেই, আমরা একটু এত তো হয় না, আমার তো ডেডিকেটেড আইপি। সবারই সমস্যা, ইন্টারনেট কোন বিদ্যুৎ হ্যাঁ আজকে আপনারা তো সার্ভারে নেই, সার্ভারে দেখতে পারেন, সার্ভারে হলে তো তাড়াতাড়ি হবে। মেবি সার্ভার দেখতেছে, এই সাইটে নামতেছে না সার্ভার। আমার বিদ্যুৎ গেছে, এটা তো টাইম লাগে না, সর্বোচ্চ গেলে পরে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, 5-7 সেকেন্ড। জি 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 বলেন। হ্যালো বলেন বলেন, প্রশ্ন থাকলে বলেন। কত টাইম বাড়ায় হইতে থাকুক, আমরা কিছু কাজ আগায় থাকি। আমাদের কাজ কি এখানে, আমাদের ভিজুয়াল কোডটাকে নিয়ে কাজ। কোথায় গেল আজকে আমাদের ক্লাস 7 ক্লাস? তো আমরা গতদিন কার্ড তৈরি করা শিখছিলাম, কার্ড তৈরি করা শিখি নাই? হ্যাঁ আজকে সেই কার্ড নিয়ে আবার কাজ করব। আমরা এখানে লিখে দিয়েছি HTML, আজকে লাস্টে মজার ক্লাস হবে তাহলে। কারণ যেহেতু লাস্টে আমরা ভিএস কোডটা দিয়ে বেশ কিছু প্রজেক্ট তৈরি করব, তখন দেখেন যে আমরা সারা ক্লাসটা মানে পুরো ক্লাসটা যে 1-1.5 ঘন্টা ধরে ক্লাস করতেছি, আর ওইখানে সর্বোচ্চ 15-20 মিনিট, 1 ঘন্টার ক্লাস 15-20 মিনিট, বুঝছেন? তাহলে নিজেরাই ভেবে নেন যে কি রকমের ফাস্ট কাজ করতে পারবেন এরপর থেকে। কিন্তু কাজ না বুঝে কিন্তু এখানে যাওয়া যাবে না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি। আজকে ক্লাস মানে বোরিং লাগছে তাই না? না ভাইয়া, না একদম না, না ভাইয়া। না ভাইয়া লাগছে না। এখন আমরা কি কাজ করবো আজকে? আমরা সেই দাদুর পাঠ শিখবো। কিসের পাঠ? দাদুর গল্প শুনবো। সবাই বলেন আজকে কিসের গল্প শুনবো? দাদু। হ্যাঁ দাদার গল্প শুনবো আজকে। তো দাদার গল্প শোনার আগে আমাদের আরেকটা পাঠ আজকে শিখে নেবো, সুন্দর একটা পাঠ, যেটা আমাদের আজকের থেকে শুরু করে কাজটাকে সর্বোচ্চ ইজি করে দেবে। আমরা যদি H1 দিই, দেন H1টা যদি এখানে ক্লোজ করি, তারপর যদি এখানে লিখে দিই যে দিস ইজ এ হেডিং ট্যাগ, সেভ দিলাম। এটাই ধরেন অনেকবার দিয়ে গেছি, অনেকবার দিয়ে গেছি দিলাম। এটাকে আমরা যদি CSS এ কন্টাক্ট মানে রাখতে চাই তাহলে কি করব, লিংক করব। দেন আমরা এখানে দিব হচ্ছে টাইপ, তুমি কোন টাইপের আমার সাথে সাথে বলেন, তাহলে আপনাদের এই যা রিভিশন হয়ে যাবে। জি ভাই, তবে টেক্সট CSS, জি ভাই টেক্সট CSS, আপনি টেক্সট ক্লাস CSS, তারপরে রিলেশন স্টাইল শীট, রিলেশন তারপরে কোয়াল আছে, টাইপ রেফারেন্স, SRF, সিঙ্গেল জায়গার ক্ষেত্রে না দিলেও চলে, বাট দেওয়াটা ভালো। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে রান, অনেক অনেক সিঙ্গেল ট্যাগে দেখি থাকে না, না সিঙ্গেল ট্যাগে থাকেই না, সিঙ্গেল ট্যাগে থাকেই না, কিন্তু দিলে ভালো হয়। দিলে ভালো হয় কেমন, আপনি যখন পরে কাজ করবেন এখানে ক্লিক করলে বুঝতে পারছেন যে ও আচ্ছা এটা নিয়ে কাজ করছে, এটা মার্ক হয়ে গেছে না? বুঝছেন? জি জি, বোঝা সুবিধা হচ্ছে। ওকে এবার দেখেন, আমি সুন্দর কাজ শিখবো আজকে। আজকে কাজ শিখবো আইডি ক্লাস। কি শিখবো? আইডি ক্লাস। এখন আইডি ক্লাস বিষয়টা কি, এখন এর পিছনে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে আমরা আগে এটাতে দেখি যে কি কি ফ্যাসিলিটি পাবো সেটার আগে দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো আইডি ক্লাস আমরা কেন ইউজ করি।
আমরা এখান থেকে আসি আমাদের সিএসএস এর পার্টটাতে ঢুকি এখান থেকে স্টাইলটা আমরা করব রান করে নিলাম এখানে আমরা h1টা কল করব তাই করব না জি জি h1 এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন এর মধ্যে আমি লিখে দিলাম কালার হবে ধরেন রেড কালার দিলাম সবার চোখে পড়বে সেভ দিলাম এবার যদি আমাদের সাইডটাকে আমরা রিলোড দিই সব রেড হয়ে গেছে না এখন যদি আমরা সব রেড না করতে চাই যে এটা পার্পল কালার হবে এটা অরেঞ্জ কালার হবে এটা ব্লু কালার হবে এটা গ্রিন কালার হবে এটা টমেটো কালার হবে তাহলে কি করব তাহলে সেই আবার এক গেমের কাজ আবার এখানে সেজেস লিখতেই হবে তাই হবে না আমিও কালকে কাজ করার সময় এটাই মিস করতেছিলাম কালার এখানে আলাদা আলাদা কেমনে করব যেটা আমরা এখানে গ্রিন কালার লিখে দিলাম আবার এখানে গেলাম কে এখানে লিখে দিলাম রিলোড দিলাম গ্রিন কালার হয়ে গেল কিন্তু আমরা তো বলেছি যে ঠিক আছে ভাই এখন থেকে আমরা প্রত্যেকটা জিনিসই এখানে শুধু এইচটিএমএল লিখব এর মধ্যে একটা লাইন অফ সিএসএস লিখব না এটা বলে দিছে না জি এটা যেহেতু বললাম তাহলে কেন আমরা এটা লিখতে যাব তাহলে এর থেকে অল্টারনেটিভ ওয়ে খোঁজা উচিত আমাদের যেটা বাদ দিয়ে কিভাবে লেখা যায় সিএসএস ছাড়া কেমনে লেখা যায় আগে যেমন আমরা এর মধ্যে সিএসএস লিখলাম সেই অনুপাতে আমরা এটা বসাই দিলাম তার কারণে আমাদের এই ফাইলের মধ্যে সিএসএস লিখতে হচ্ছে না তাই না সুবিধা তাহলে এখানে কি করলে এমন কাজটা করা যায় সেটার বিষয় হচ্ছে আইডিয়ান ক্লাস সেটা কি আইডিয়ান ক্লাস যদিও আমরা ডিজাইনার যারা ফ্রন্টএন্ড ডিজাইনের পাতে কাজ করবেন তাদের জন্য ক্লাসটা শিখলেই চলবে আইডির কাজটা তাদের না শিখলেও চলবে কারণ আমরা ক্লাস দিয়ে সবকিছু কাজ করব যখন মানে প্রোগ্রামিং নিয়ে কাজ করব যেমন পিএসপি বা কোনো নেম মেথড নিয়ে কাজ করব সেই ক্ষেত্রে আমাদের লাগবে আইডি গুলো এখানেও আইডি দিয়ে কাজ করতে পারেন বাট ক্লাস দিয়ে কাজ করাটা কমফোর্ট এবার আমরা গল্প করব গল্পটা হচ্ছে যেমন আমি যে স্কুলে পড়াশোনা করতাম স্কুলের নাম হচ্ছে আপনার পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ তো যে পুলিশ লাইন স্কুল নাম ছিল এই পুলিশ লাইন স্কুল নামটা শুধু আমার পাবনা পুলিশ লাইন স্কুল শুধু পাবনাতে একটাই আছে না সারা বিশ্বে আরো দশটা আছে একটাই আছে সহজ ভাষায় বুঝতে গেলে যেমন আপনার আইডি কার্ড এই আইডি কার্ড কি একই অনেক জনের কি একই নাকি পার পারসন আলাদা আলাদা না না এই অনেক পার পারসন আলাদা 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 আমাদের ফিঙ্গারপ্রিন্ট এদিকে আমার ফিঙ্গারপ্রিন্ট আপনার ফিঙ্গারপ্রিন্ট সেম না ইউনিক ইউনিক বিশ্বে আলাদা আলাদা সব তো এই যে আইডি যে পার্টটাই আইডি আইডি রিলেটেড যে জায়গাগুলো থাকবে সেগুলা ইউনিক সেগুলা কি ইউনিক আর এগুলা একবার মাত্র ইউজ করা যায় কয়বার ইউজ করা যায় একবার মাত্র ইউজ করা যায় তো আমরা কি বুঝলাম আইডি ইউজ করা যায় একবার এখন দেখেন আমরা যখন কোন স্কুলে পড়ি সেই স্কুলে ক্লাস থাকে কতগুলো অনেক ক্লাস থাকে না জি ক্লাস 1 2 3 4 5 6 এমনি করতে করতে সে দেখা যাচ্ছে অনার্স পর্যন্ত ক্লাস নিয়ে যায় স্কুল এন্ড কলেজ যেগুলো হয় তাই না জি এতগুলো ক্লাস হয় তার মানে ক্লাস একাধিক বসানো যায় ক্লাস কি করা যায় একাধিক বসানো যায় একাধিক বসানো যায় ধরে রাখার জন্য গল্পটা বললাম এখন আমরা কাজ করব যেমন আমরা এখানে দেখতেছিলাম যে আমরা কালার করতে গেলে পরে একটা সমস্যা হচ্ছিল সমস্যাটা কি এখানে আমাদের সিএসএস লিখতে হচ্ছিল আজকে থেকে আমরা সেই জিনিসটা বাদ দিয়ে দিলাম মানে আমরা ইনলাইন সিএসএসটা আজকে থেকে ভুলে গেলাম শুধু এক্সামের সময় মনে রাখবেন তাছাড়া বাদ বাকি সবসময় আমরা ভুলে গেলাম ঠিক আছে এখন কিভাবে এটার কালার চেঞ্জ করা যায় ওই যে ক্লাস ইউজ করে তো এখানে ক্লাস মানে নাম ক্লাস মানে কি একটা নাম দেওয়া নাম যেমন এখানে ধরেন এই বডি একটা আমাদের চাচা বডি কে চাচা কারণ আমি কি বলেছিলাম এখানে তো এটাই তো আমাদের মেইন প্যারেন্টস প্যারেন্টস না এটা ইমিডিয়েট প্যারেন্টস এটা তার মানে এগুলোর প্রত্যেকটার বাবাই তাই তো তো এই হচ্ছে চাচা তো চাচার অনেকগুলো ছেলে পেলে আছে মনে করেন যে দশটা ছেলে আছে দশটাই যমজ ছেলে এখন দশটা যমজ হলেও দশটার নাম কি সেম হয় না নাম ভিন্ন ভিন্ন হয় তো সেই ক্ষেত্রে আমাদের নাম বলে দিতে হবে যে নয়ন এইরকম হও তুহিন এইরকম হও ইমরান এইরকম হও এরকম বলে দিতে হয় না কল করতে হবে আপনারা যদি এখান থেকে দেখি কোন চেঞ্জ আছে তো আমরা এখান থেকে এটাকে কল করলাম আর ক্লাস কল করতে হয় ডট দিয়ে কি দিয়ে কারণ এইটা তো ছেলে মানে আমরা যেভাবে বুঝতেছি মানে আমাদের গল্পের মাধ্যমে যেভাবে বুঝতেছি এই চাচার এগুলা ছেলে এখন সে কিন্তু বলছে যে আমার ছেলে ছেলে নয়ন এখানে আসো তাই বলে কেউ না ডিরেক্টলি বলে নয়ন এখানে আসো নয়ন এখানে
নয়ন এখানে আসো তাই বলে, তাহলে সেক্ষেত্রে আমার নাম ধরে ডাকলে সে চিনে যাচ্ছে, এই জন্য আমরা এখানে নাম ধরে ডাকতেছি। কি করলাম? ডিরেক্ট নাম ধরে ডাকলাম, আমরা কিন্তু কোনো ওই ক্লাস নামগুলো দিলাম না, মানে ট্যাগের নামগুলো ইউজ করলাম না। বুঝতে পারতেছেন? ঠিক আছে ভাই, এটা বুঝলাম, নয়ন এখানে আছে। এখন নয়নের একটা জমজ ভাই আছে যে সেম টু সেম কাজ করে, একবারে সেম নয়ন যা ও তাই, সেটাকে সেই পাঁচ নাম্বার সন্তানটা সে। তাহলে আমরা এখানে যদি লিখে দিই যে ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, এবার লিখে দিলাম ওই নয়নের মতো যেহেতু বিহেভ করে, তাই এখানে সেম নামটা লিখে দিলাম, সেম নাম, এই নামও যা আছে এই নামও তাই আছে। এখন যদি রিলোড দিই দেখিস এইটা এটা কিন্তু সেম হয়ে গেছে, সেম হয়েছে না? আমাদের কি এক্সট্রা করে সিএসএস লিখতে হলো? না না, আমি প্রথম ক্লাস থেকে কি বলতেছি, যখন আমরা সিএসএস শিখতেছি সেই সিএসএস শেখার থেকে প্রথম ক্লাসে কি বলেছি, বলেছি যে আমরা যত কম কোড লিখতে পারি তত আমাদের জন্য ভালো, তাই বলেছিলাম না? আবার যদি একই রকম বিহেভ আরেকটাতে চাচ্ছি তাহলে ওই লেখাগুলো আবার এখানে দিতে হইতো, ঝামেলা না? তো সেই ক্ষেত্রে দেখতেছি এর মধ্যে আমাদের কোন সিএসএস নাই, এই ফাইলের মধ্যে কোন সিএসএস আছে? যখন আপনি একের অধিক ক্লাস ইউজ করবেন তখন অবশ্যই মাঝখানে একটা গ্যাপ ইউজ করতে হবে, মানে স্পেস দিতে হবে, একের অধিক দিতে গেলে কি করতে হয়, স্পেস দিতে হয়। যদি আমরা ক্লাস ইউজ করি, একের অধিক ক্লাস ইউজ করতে চাই একটা লাইনের মধ্যে, তাহলে আমরা কি ইউজ করবো, ড্যাশ ইউজ করবো, অথবা স্পেস ইউজ করবো। মূল কথা হচ্ছে গ্যাপ থাকতে হবে। এই তুহিনটাকে আমরা এখন বিহেভ দিব, তো এখানে আসি, এখানে তুহিনটা লিখে দিই, লিখে দেব এখানে ডট দিয়ে তুহিন। এখন এর মধ্যে আমরা লিখে দেব আমরা কি চাই, আমরা চাচ্ছিলাম যে তার ফন্ট সাইজ হবে 100 পিক্সেল, 100 পিক্সেল আমি এখানে যেটা দিয়েছিলাম, হ্যাঁ মানে আমি বলতে চাচ্ছি যে ক্লাসের দুইটা যে ক্লাস আমরা ইউজ করেছি দুইটা ক্লাসে একসাথে কাজ করছে না? নয়নের মধ্যে যে বিহেভটা দিয়েছিলাম কি দিয়েছিলাম, যে ওইখানে কালারটা শুধু চেঞ্জ করবে, এখানে কি দিয়েছিলাম, এইটার মিনিং দিয়েছিলাম ঠান্ডা মতো বুঝতে হবে এটা কি হয়েছে, শুধুমাত্র লেখাটা বড় হয়েছে, মানে আমরা যদি এখানে কালার দিই তাহলে কি হবে, আমরা যদি এখানে কালার ইউজ করি যেটার কালার হবে তাহলে পার্পল কালার, কি দিলাম, তো এইবার যদি আমরা এখান থেকে রিলোড দিই এটা কি হয়েছে, ঠিক আছে সবার কথা ঠিক আছে, এখন তাহলে নয়নের কালারটা কি গেল, আমি কি দোষ করে ফেলছি, চামারটা থাকবে এখানে দেখি আমরা যে নয়ন যেটা আছে এইটা কেন পাইলো না, না পাওয়ার কারণ হচ্ছে সিএসএস এর একটা সত্য আছে, সেটা নিচেরটার প্রায়োরিটি সবসময় বেশি, পেছনেরটার প্রায়োরিটি বা নিচেরটার প্রায়োরিটি সবসময় বেশি, যেহেতু নিচে যেটা লিখবো তার প্রায়োরিটি বেশি, তার মানে এইটা না কিন্তু যে এইটা যদি উপরে লিখে দিই তাতেই পাবে তা কিন্তু না, এই কোডের মধ্যে কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি এইটা ফ্যাক্ট,
বুঝতে পারছেন? তারপর যদি আমরা চাই, এখন আমরা চাচ্ছিলাম যে ঠিক আছে ভাই বুঝলাম সবকিছু বুঝলাম, এখন আমি হাজার হাজার কোড লিখবো তার মধ্যে কোনটা আগে কোনটা পরে এটা আমি বুঝবো কেমনে, বা এত কিছু খুঁজে বের করার এত সময় নাই আমার কাছে। মানে আপনার বিষয় হচ্ছে এরকম যে এত কিছু খুঁজে বের করার টাইম নাই আমার কাছে, আমি 2000 কোড লিখছি একটা আগে পরে দিয়ে ফেলছি, এখন ভুল হইতেই পারে আমার, তার মানে এই না যে সে কোড পাবে না, এই সমাধান কি? কিছু কিছু আছে না মানুষ তারা যে না আমি এই ভুল কাজটা করছি কিন্তু এটার সমাধান কি, সে সরকারে দিতে হবে, আমি খুঁজবো না, আছে না এরকম? তার জন্য বুদ্ধি আছে, তার জন্য বুদ্ধি কি এই যে গ্রিনটা আছে না, এখন বলে দিতে হবে যে এইটাই পাইতো, মানে যেটা আমি দিয়েছি নয়নের মতো ওইটাই পাবে, অন্য কিছু পাবে না, তাহলে তার তার নামে কিছু বলে দিতে হবে, তাকে এখানে বলে দিব আমরা ইম্পর্টেন্ট, কি বলবো ইম্পর্টেন্ট লিখে দিব, কি লিখবো একটা এক্সক্লেমেটরি দিয়ে, এইটাকে এক্সক্লেমেটরি চিহ্ন না, এটাকে নট এক্সক্লেমেটরি চিহ্ন, এটাকে নট বলা হয় কিন্তু আমরা বলবো এখন এক্সক্লেমেটরি, যত প্রোগ্রামিং এর ভাষায় আমরা শিখতেছি না কোনো কিছু, তাই এটা এক্সক্লেমেটরি আপনারা বলবেন, ঠিক আছে? আমাদের পিএসপি তে যখন আমরা কাজ করি তখন নট হিসেবে কাজ করি আর কি, আবার অপারেটিং এ গেলে পরে এটা নাম্বার নট না, তখন আমার নাম চেঞ্জ হয়ে যায়, তা আপাতত মনে রাখেন যে এইভাবে দিতে হয়। তো আমরা চাচ্ছিলাম যেটা ইম্পর্টেন্ট, এটা দরকার, মানে এখন কিভাবে এটা দরকার, তুমি যে যেখানে হও না কেন আমার গ্রিন টাই আসবে, তাই আসছে না? অনেক সময় হয় না যে আমরা একই কাজ করতেছি, দেখা যাচ্ছে ফন্ট সাইজ নিচে আরেকটা দিয়ে ফেলছি, এখানে ধরেন আমরা বুঝাই দিই, এখানে ধরেন আমি দিচ্ছি ফন্ট সাইজ দিয়ে ফেললাম যে ফন্ট সাইজ এটা পাবে 25 পিক্সেল, কত দিলাম 25 পিক্সেল, এখন একই অ্যাক্টিভিটির মধ্যে দুইটা আমি অনেক সময় কোড লিখতেছি, অনেকগুলো কোড লিখতে হচ্ছে এখানে, অনেক অ্যাক্টিভিটি লিখতে হচ্ছে, ফন্ট সাইজটা আমি আবার দিয়ে ফেলছি ভুল করে, হইতে পারে না ভুল? আপনি তো তেরা মানুষ, আপনি ভুল সংশোধন করবেন না, আপনার কথা হচ্ছে যে যেটা ভুল আছে আমি ভুলটা আমি দেখবো না, আমার এইটা দিয়ে কিভাবে ভুল সমাধান করা যায় সেটা দেখাই দেন নাকি? আর নিচে আউটপুটটা একটু দেখান তো ভাই কেমন আসে, দেখাচ্ছি, আপনি যেটা লিখতেছেন সেটা আপনার পাইতে হবে, আপনার চোখ গেছে এইটার উপর আমার এইটাই পাইতে হবে, কিন্তু আপনি লিখছেন কত 25 লিখছেন, পাবে তো 25, আমি কি বলেছিলাম নিচের টার পারিটি বেশি, তাই নিচের টার মতো সে হয়ে গেছে, এখন আপনি ওই যে তারা মানুষ আপনার কথা হচ্ছে যে আমি ভাই এইটাই দিব, এটা কাটবো না, এটাই আমি ইম্পর্টেন্ট বসাই দেবো ভাই, ইম্পর্টেন্ট আমরা দিয়ে দিব, এক্সক্লেমেটরি দিয়ে ইম্পর্টেন্ট বসাই দেবো, এটা আমরা চাচ্ছিলাম, পাইছে না? ক্লিয়ার ভাই? ইয়েস ক্লিয়ার, আজকে কিন্তু অনেক অনেক মানে ইনফরমেটিভ কিছু পেয়ে গেলেন, আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের কাজের ক্ষেত্রে এই প্রবলেম গুলাই বেশি হয় যে ওই জিনিসটা পাই নাই, এই জিনিসটা পাইছে, এইটাতে এই সমস্যা হয়েছে, এত কোড লিখতে হচ্ছে, কোড বুঝতে সমস্যা হচ্ছে, এর মধ্যে কোড লিখে ফেলছি, কোনটা রেখে কোনটা লিখছি, কোনটাতে সেমিকোলন দিছি, কোনটাতে দিই নাই, ঝামেলা হয় না? এখন আর ঝামেলা হবে? ঝামেলা হওয়ার এখন অপশনে নাই, কারণ আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন, এই পুরো পার্টটা নিয়ে কাজ করছেন মানে নয়ন নিয়ে কাজ করতেছেন, নয়নের মধ্যে গিয়ে ঠিক করলে হয়ে গেল, এখানে আরো 100টা থাক, কোনো সমস্যা নাই, আপনি তো খুঁজে বের করতে পারবেন, একটা যে কোনো একটা রে ইম্পর্টেন্ট দিয়ে দেব সেই ক্ষেত্রে হয়ে যাবে, ভুল করে ধরা সাপোজ ভুল করে দুইটা রে ইম্পর্টেন্ট দিয়ে দিছি সেই ক্ষেত্রে কি হবে, নিচেরটা পাবে, নিচেরটা রিসেন্ট, নিচেরটা কারণ বাই ডিফল্ট যেটা থাকে সেটা তো ইম্পর্টেন্ট মুডেই থাকে, নিচেরটা যেটা থাকে সেটা ইম্পর্টেন্ট মুডেই থাকে, আপনি যখন জোর করে বলতেছেন যে এটা ইম্পর্টেন্ট তখন সে ভিজুয়ালি ইম্পর্টেন্টটা শো করতেছে, যখন দুইটাই দিয়ে দিবেন তাহলে তো ইকুয়াল হয়ে গেল, তখন সেই ক্ষেত্রে সে আগে যেরকম বিহেভ করতে সেরকম বিহেভ করবে, মানে বাই ডিফল্ট যেরকম সে, মানে বাই ডিফল্ট সিস্টেম হচ্ছে সব থেকে নিচে যে থাকবে সেটা ইম্পর্টেন্ট পেয়ে যাচ্ছে, আমি বলে দিই, আচ্ছা আচ্ছা, যেটা নিচে থাকে সেটা ইম্পর্টেন্ট সব সময়ের জন্য পেয়েই থাকবে, যখন আমি চাই যে না এটা পাবে না আমি উপরটাই চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে তখন সে উপরটা ইম্পর্টেন্ট দিয়ে দিবে, আমি যদি দুইটা ইম্পর্টেন্ট দিই তাহলে নিচেরটা পাবে, আমি জাস্ট বললাম, আপনারা তো আর ওই অপারেটিং এর নাম সবগুলো মনে রাখতে পারবেন না, আমি জাস্ট এটা বললাম কথার কথা, এটা বললাম মনে রাখার সুবিধার্থে, মনে রাখেন যে এক্সক্লেমেটর এইটা দিতে হয়, দ্যাটস ইট, আর কিছু না, যখন আমি চাচ্ছি না পিএসপি যখন আমি চাচ্ছি না তখন নট দিয়ে সেটা কাজ করতে হয়, যেটা আমি চাচ্ছি না তখন ওইটা নট ইউজ করতে হয়, এক এক পারপাস এক একটা নাম, আমি যে নট বললাম মানে এটার নাম নটই এমনটা না,
এই যে তো ফ্যাক্টরি আমরা বলতে পারি, যখন ম্যাথে ক্যালকুলেশন করবে তখন তো এটা ফ্যাক্টরি, তাই হচ্ছে না? জি ম্যাথে কি কেউ বলেন যে এটা এক্সক্লেমেটরি চিহ্ন? না এই এই বিষয়ে মনে রাখার জন্য এটা। আচ্ছা এবার আমরা আইডিটা দেখি, যে আইডি কি, ঠিক আছে? অনেক সময় আপনাদের অত পার্টে যায় নাই তো, এখনো অনেক সময় কন্টেন্ট দিতে হয় যে সিএসএস পার্টের মধ্যে থেকে আপনার কন্টেন্ট ওয়েবসাইটে পাবে। যেমন আমরা এখন পর্যন্ত জানি যে সিএসএস থেকে শুধু স্টাইল করা যায়, এখনো কিন্তু জানি না যে সিএসএস থেকেও কন্টেন্ট দেওয়া যায়। আমি যদি এখানে চাই যে আমার লেখা হবে, আমারটা আমি এইচটিএমএল এ দেব না সিএসএস দেব, সবও তাও কিন্তু করা যায়। তো ওই জন্য এখানে টেক্সট অপারেটিংটা ইউজ করা হয়েছে, বুঝছেন? আর সিএসএস তো আমরা জানি যে স্টাইল করার জন্য মাস্ট বি লাগে, কিন্তু কখনোই আমরা সিএসএস টা আগে দিয়ে টেক্সট পরে দেবো না, তাহলে কিন্তু পাবে না। আপনি এটুকু দিবেন না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার এটা কাজ করবে, কিন্তু যদি সিএসএস টা আগে দিয়ে টেক্সট পরে দেন তাহলে কিন্তু কাজই করবে না। আচ্ছা আচ্ছা, আমার এক্সাম্পল গুলো অদ্ভুত এক্সাম, কিন্তু মনে রাখার জন্য মনে হয় ভালো হবে। মনে রাখার মতো বিধায় এখনো 66 জন টিকে আছে, নাইলে 15-20 জন হয়ে যায় তার আগেই। দেখা যাক শেষ পর্যন্ত কতজন আমরা স্টে করতে পারি। আচ্ছা এবার আমরা আইডি ক্লাস সম্পর্কে শিখবো। ক্লাস কি বোরিং লাগতেছে আপনাদের? এখন আমরা আইডি শিখবো, তো ইকুয়াল ডাবল কোটেশন। আইডির মধ্যে আমরা একটা নাম লিখে দিই, যে আমরা এটার সাপোজ নাম লিখে দিলাম যে ওয়ান। কি নাম লিখলাম? ওয়ান। আপনারা কেউ এখানে নাম্বারিক কোনো ওয়ার্ড লিখবেন না, যেমন ওয়ান টু থ্রি ফোর, এই নাম্বারেবল এগুলা কোনো কিছু ইউজ করবেন না। যদি একান্ত লেখার ইচ্ছা করে তাহলে কি লিখবেন? এরকম লিখে লিখে দিবেন, ON1 লিখবেন, ঠিক আছে? যদি দেখেন 1 পার্ট লিখবেন তাহলে একবার আন্ডারস্কোর দিয়ে লিখে দিবেন PRT পার্ট, কাজ করবে। এগুলো স্ট্যান্ডার্ড দেখা যায়, অথবা লিখবেন যে PRT এরকম বড় হাতের অক্ষর দিবেন, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে? আচ্ছা আমরা 1 টা দিলাম, এখন আইডি কল করব আমরা। আইডি কল করতে হয় হ্যাশ দিয়ে, কি দিয়ে? আইডি হ্যাশ দিয়ে। আইডি কল করতে হয় কি দিয়ে? আগামী দিন যখন কাজ জমা দিবে, অনেক অনেক পাবলিক যারা পণ্ডিত আছে তারা কি করবে, এখানে H1 লিখবে, H1 লিখে তারপর দিবে এই নামটা। আমি তো এটা শিখাই নাই, তাও তারা দিবে, কারণ তারা ইউটিউব দেখে শিখছে বা অন্য কারোর থেকে শিখছে, দিবে এটা। বিশ্বাস তো হয় ওই মানে ক্লাস ফাইল গুলো আপনারা চেক করে দেখেন, দিবেই দিবে, মাস্ট। আচ্ছা ভাই আজকে যে বলে দিলাম না তারপরও দিবে, বলেন বলেন আরেকবার বলেন। নাম্বারিক 1 ব্যবহার করলে কি হয়? নাম্বারিক ইউজ করলে কিছুই হয় না, কিন্তু এটা দিব না, আর আমরা তো প্রফেশনাল কাজ শিখতেছি, এটা দিব না। আচ্ছা আচ্ছা, এবার এইটাতে আমরা এখানে একটা কালার দিই, কালার দিলাম ধরেন অরেঞ্জ কালার। কি কালার? তাহলে কি ভাই প্রফেশনালরা নাম্বারিং ইউজ করে না? না নাম্বারিং ইউজ করে না, এটা করা উচিত না। আচ্ছা আচ্ছা, এটা অরেঞ্জ হইছে না? জি ভাই। হ্যাঁ হইছে, এখানে অরেঞ্জ হইছে, হইছে। আমরা কি এরকম পারি না যে এটাতে যেমন করেছিলাম নয়ন তুহিন দুইটা একসাথে ক্লাস লিখেছিলাম, এর মধ্যে কাজ করেছিল না? কত সুন্দর কাজ করেছিল। এর মধ্যে কি ক্লাস দিলে কাজ করবে? আমি ক্লাস একটা বসাই দিই নাকি? না ভাই, আমরা দিলাম যে হচ্ছে ওকে, এখানে আমরা লিখে দিলাম ওকে, একটা বিহেভ দিব, কি বিহেভ দিব, এটা হ্যাশ দিলাম, এখানে লিখে দিলাম ওকে, ঠিক আছে না? এর মধ্যে লিখে দিলাম যে এটা টেক্সট ট্রান্সফর্ম, দিলাম হচ্ছে আপার কেস, লিখে দিলাম টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, মানে বড় হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, বড় হাত মানে কিন্তু হাত আপনার বড় ছোট এটা মাপবেন না, আবার ক্যাপিটাল না ভাই, এই যে এখান থেকে দেখেন সবকিছু বড় হাতের হয়েছে না, মানে ক্যাপিটাল হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হয়েছে।
আমারে আমার কাছে এমন প্রশ্ন আসছে যে ভাই এই যে আমরা যে বড় হাতের অক্ষরটা লিখি তাহলে বিষয় হচ্ছে যে এখানে ক্যাপিটাল লেটার কেন লিখি না, কেন আপারকেস লিখি? এটা সিস্টেমই তাই, এর কিওয়ার্ডটাই এমন যে তৈরি করছে সে এরকম করছে। এখানে দেখেন যেটা এমন হচ্ছে, তাহলে আমাদের কাজ আগে যেভাবে কাজ করতাম এখন সেভাবে কাজ করবো, তাহলে এই একই রকম জিনিস এখানে বসা দিতে পারি কিনা? ওকে ওকে দিলাম বাংলাদেশ লিখে দিলাম। এবার আমরা এখান থেকে দেখেন তো কোন চেঞ্জ হয়েছে, আমরা তো চেঞ্জ করছি কিন্তু আইডি ক্লাস সম্পর্কে সবার সব কোশ্চিন মানে সব যে কোশ্চিন গুলো ছিল সেগুলো ডাউট ক্লিয়ার হয়েছে। আইডি ক্লাস করার একসাথে ইউজ করা যায় দেখি চেক করি। এখানে আমরা লিখে দিলাম আইডির পরে লিখে দিলাম ক্লাস, মানে একসাথে আমরা ইউজ করতেছি কি কাজ করে কিনা নাকি? এখানে আমরা লিখে দিচ্ছি তুহিন, কি লিখলাম? তুহিন তুহিন এখানে বিষয় হচ্ছে যে সর্বপ্রথম প্রায়োরিটি সিস্টেমটা বুঝে নেন। প্রথম প্রায়োরিটি ট্যাগের, প্রথম প্রায়োরিটি কার? ট্যাগের। ট্যাগের বিহেভ বলতে কিরকম হচ্ছে, যখন ইনলাইনে সিএসএস লিখবো, ইনলাইনে লিখলে ওইটার প্রায়োরিটি সবার আগে, সবার আগে ইনলাইন সিএসএস এর কাজ। ইনলাইনে যা লিখবেন তাই পাবে, অন্য কিছু লিখলেও কাজ করবে না। তারপরে কাজ হচ্ছে আইডি, তারপরে প্রায়োরিটি কার? আইডি। তারপরে প্রায়োরিটি হচ্ছে ক্লাসে, যদি কোনো সময় আইডি আর ক্লাস একসাথে থাকে তাহলে সবার আগে পাবে কে? আইডি পাবে। আইডি তারপর পরে পাবে কে? ক্লাস পাবে। ক্লাস, বুঝতে পারছি? জি জি, এটা আপনি ক্লাস আগে দেন আর আইডি পরে দেন এটা কোনো ফ্যাক্ট না, আইডির কাজ সবসময় আগে পাবে, বুঝা গেছে? তাহলে বলেন আমরা এই সেশনটা আইডি ক্লাস দিয়ে শেষ করে দিবো, নেক্সট সেশনে আমরা একটা প্রজেক্ট তৈরি করবো, তাহলে সুন্দর হবে। না না ভাই, আইডি ক্লাসের সমস্যা নাই। ইজিলি বুঝতে পারছেন নাকি প্যারা লাগছে? আমরা যখন এই পার্টে কাজ করছি এখনই, এই নরমাল একটা প্রজেক্ট তৈরি করলাম শুধু এইচ ওয়ান দিয়ে, এইটা দেখতে কত সুন্দর লাগতেছে না, সাজানো লাগতেছে না? যেমন আমরা এখানে কাজ করতেছি, এখানে বডির মধ্যে কাজ করলাম, কোনো সিএসএস নাই, সিএসএস এর জন্য আলাদা একটা পার্ট আছে, আমার এখানে ভুল হলো কি ঠিক হলো আমি বুঝে বুঝে নিতে পারতেছি যে এই লাইনটা আমার ভুল হয়েছে, তাহলে এই ক্লাসকে ধরতে হবে, ওই ক্লাসকে গিয়ে এখানে ধরে আমি ঠিক করতে পারতেছি, কত সুবিধা না? তাহলে আমার খুঁজে বের করতে সুবিধা হচ্ছে যে কোথায় আমি ভুল করছি, এই লাইনের মধ্যে ওই হাজারটা লাইন খুঁজতে হচ্ছে না। আচ্ছা ভাই, এখানে কলিং এর যে সিস্টেমটা, এখানে নয় বুঝলাম যে একটার জন্য একটা কল করলাম, এক্ষেত্রে এর আগে যে টেবিল, তারপর টেবিলের ভিতর রো, রোর ভিতরে হচ্ছে টেবিল হেড, এই ক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে কল কিভাবে করব? এখানেও সিস্টেম আছে, আমরা যেগুলো তখন শিখবো যখন প্রজেক্ট তৈরি করব, সেই সময় তাতে এগুলো বুঝতে পারবো, যখন একটার মধ্যে আরেকটা আসবে তখন বুঝতে পারবো। এখন তো শুধু শিখলাম আইডিয়ার ক্লাস, যে আইডি কি, ক্লাস কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ও আচ্ছা আচ্ছা, আর এই মিটিংটা ক্লোজ করে দেন, আরেকটা মিটিং আমি চালু করতেছি, সেটাতে আমরা শিখবো যে একটা প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়, যেভাবে কার্ড তৈরি করেছিলাম গতদিন। ও আচ্ছা, ওই কার্ডটা কিভাবে পাশাপাশি নিতে হয়, কিভাবে পাশাপাশি নিতে হয় ওইটা আজকে একটু দেখাইবেন। দেখাবো ইনশাআল্লাহ, যদি ইলেকট্রিসিটি থাকে। আচ্ছা আচ্ছা, যদি এই লিংকে ঢোকা না যায় তাহলে আমি আরেকটা লিংক আবার দিয়ে দিচ্ছি, ঠিক আছে?
মনে হয় না যাবে না নতুন আরটি দেন আর আরেকটা বিষয় আজকের দিনটা আপনারা একটু স্যাক্রিফাইস করেন কি করবেন উপায় তো আচ্ছা সমস্যা না ভাই সমস্যা না ভাই আর বারেবারে ক্লাস থেকে ব্রেক করাটা আমার নিজে থেকে একটু খারাপ লাগে একটা ক্লাসের এনवायरमेंटের মধ্যে থেকে আবার বের হয়ে এসে আবার এনवायरमेंट চেঞ্জ করা যাইতে ঝামেলার বিষয় আচ্ছা তাহলে আমরা এখন এইটা ক্লাস যদি কোনো কোশ্চেন না থাকে এই ক্লাস সম্পর্কে তাহলে আমরা এটা অফ করে দিতে পারি আর যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন না ভাই কোশ্চেন না কারো কোনো কোশ্চেন আছে ওকে তাহলে আমরা ক্লোজ করে দিই নতুন একটা মিটিং লিংক আমি দিয়ে দিচ্ছি এখন হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা